মেয়েদের নামের আগে দেখবেন মুসাম্মদ লেখা থাকে, আর ছেলেদের নামের আগে মোহাম্মদ লেখা থাকে। এই বিষয়টা আমরা অনেক মানুষ জানি না, কেন মোহাম্মদ লেখা থাকে আর কেন মুসাম্মদ লেখা থাকে। আমাদের এনআইডিতে দেখবেন মোহাম্মদ লেখা আছে, আবার মেয়েদেরটাই মুসাম্মদ লেখা আছে। এখন কেন এই নামটি আমরা লিখি? দেখবেন হিন্দুরা তাদের নামের শুরু থেকে শ্রী দেয়, তাতে করে বোঝা যায় যে তারা হিন্দু। আর মুসলমানদের নামের আগে তারা মোহাম্মদ দেয়। এই মোহাম্মদ নামটি দেখলে আমরা মনে করি সে মুসলমান, তবে এটা দেওয়া কতটুকু কোরআন সুন্নাহ ভিত্তিক এবং এটা কতটুকু জায়েজ আছে আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। এক নম্বর, মুসাম্মদ মেয়েদের নামের আগে কেন যুক্ত করা হয়? মেয়েদের নামের আগে মুসাম্মদ লিখতে হবে এমন কোনো বিধান কোরআন সুন্নাতে পাওয়া যায় না। এটা এজন্য দেওয়া হয় যে ছেলেদের ক্ষেত্রে মোহাম্মদ আর মেয়েদের ক্ষেত্রে মুসাম্মদ ব্যতিক্রম। যেমন আমরা শাক সবজি বলি, তারপর হচ্ছে গোস্ত তোস্ত, মানে এমন একটি কথা মিলিয়ে বলি, তা সেক্ষেত্রে এখানেও বিষয়টি এমন হয়েছে যে মোহাম্মদ আর মুসাম্মদ এটা মিলিয়ে রাখা হয়েছে। এখন মুসাম্মদ শব্দের অর্থ কী? মুসাম্মদ শব্দের অর্থ হচ্ছে তার একটি নাম রাখা হয়েছে, তা নামবিহীন পৃথিবীতে তো কোনো মানুষ নাই, তাহলে তার নাম তো এমনিতে রাখা হয়েছেই, আবার মুসাম্মদ কেন ব্যবহার করতে হবে? মুসাম্মদ ব্যবহার না করলে যে সে গুণাগার হবে বা সে অপরাধী হবে এমন কোনো কিছু নয়। এটি কোরআন সুন্নাতে কোথাও নাই যে মুসাম্মদ লিখতে হবে। এবার আমরা আসি মোহাম্মদ, মোহাম্মদ শব্দটি কেন ব্যবহার করা হয়? মোহাম্মদ মানে প্রশংসিত। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর নাম ছিল মোহাম্মদ, তিনার একের অধিক নাম আছে, তার মধ্যে একটি নাম ছিল মোহাম্মদ, মানে অতি প্রশংসিত এই নামের অর্থ। এখন আমরা যেহেতু এই নবীর উম্মত, আমরা সেক্ষেত্রে এই নবীর নামটি প্রথমে আমরা ব্যবহার করি, যেহেতু আমরা প্রশংসিত হতে পারি। তা আসলে আমরা তো প্রশংসিত হতে পারছি না, আমরা নবীর নামের সাথে নাম রাখতেছি, কিন্তু আসলে নবীর দেখানো পথে আমরা চলতে পারছি না। সম্মানিত দীনী ভাই বোনেরা, তাহলে মোহাম্মদ মানে প্রশংসিত আর মুসাম্মদ মানে তার একটি নাম রাখা হয়েছে। তাহলে আমরা বুঝলাম, যদি মোহাম্মদ এবং মুসাম্মদ আমরা নামের শুরুতে ব্যবহার না করি বা না বলি, তাহলে এর জন্য আমরা গুণাগার হব না।